আৰু মাত্ৰ এটা দিন আছে আৰু মাত্ৰ এটা দিনৰ পাছতে আহি আছে পাঁচটা বৃহৎ পৰিৱৰ্তন যি পৰিৱৰ্তন আপোনাৰ জীৱনত আপোনাৰ দৈনন্দিন জীৱনত প্ৰত্যক্ষভাৱে প্ৰভাৱ পেলাব এই পাঁচটা পৰিৱৰ্তন আপুনি ৰাজপথত গাড়ী চলোৱাৰ পৰা আপোনাৰ পাকঘৰলৈকে সৰ্বত্ৰে এই পৰিৱৰ্তনৰ প্ৰভাৱ আছে আৰু মাজত মাত্ৰ এটা দিন আছে এক জুনৰ পৰা এই পাঁচটা পৰিৱৰ্তন আহিব আপোনাৰ জীৱনলৈ সাজু হৈছে দেশ নমস্কাৰ প্ৰিয় দৰ্শক মই জয়ন্ত মাধৱ গোস্বামী আপোনাক স্বাগতম জনাইছোঁ নিউজ 18 অসম নৰ্থ ইষ্টৰ ডিজিটেল লাইভলৈ আৰু লৈ আহিছোঁ এই মুহূৰ্তৰ এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ আমি মই আপুনি মই আমি সকলোৱে জানিবলগীয়া এটা গুৰুত্বপূৰ্ণ বিষয় যে পাঁচটা নিয়ম এই পাঁচটা নিয়ম আপোনাৰ মোৰ সকলোৰে দৈনন্দিন জীৱনৰ সৈতে ওতঃপ্ৰোতভাৱে জড়িত আৰু এই পাঁচটা ক্ষেত্ৰত বৃহৎ পৰিৱৰ্তন আহি আছে আৰু এই পৰিৱৰ্তনসমূহে আপোনাক প্ৰভাৱিত কৰিব আৰু সেইবাবেই এই খবৰ লৈ আহিছোঁ আপোনালোকৰ সন্মুখলৈ ইতিমধ্যে মই উল্লেখ কৰিছোঁ যে গাড়ীৰ পৰা পাকঘৰলৈ আপোনাৰ বেংকৰ পৰা আধাৰলৈ সকলোতে কিছু নতুন নিয়ম প্ৰযোজ্য হ'বলৈ গৈ আছে এক জুনৰ পৰা আৰু এইখিনি আপুনি জনাটো অত্যন্ত প্ৰয়োজনীয় আৰু সেয়েহে এইখিনি কথা এই মুহূৰ্তত মই থুৰতে আপোনালোকৰ সন্মুখলৈ লৈ আহিব বিচাৰিছোঁ প্ৰতি মাহৰ প্ৰথম দিনটোত দেশত বহুত ক্ষেত্ৰত পৰিৱৰ্তন হয় পৰিৱৰ্তন দেখা যায় আৰু সেয়েহে এক জুনলৈ মাজত মাত্ৰ এটা দিন বাকী আছে আৰু সেই এক জুনত আহি আছে কেইবাটাও পৰিৱৰ্তন এই পৰিৱৰ্তনকেইটা মই থুৰতে আপোনালোকক জনাম আৰু যাৰ প্ৰভাৱ আপোনাৰ ৰাস্তাত গাড়ী চলোৱাৰ পৰা আৰম্ভ কৰি আপোনাৰ পাকঘৰলৈকে আপোনাৰ গৃহিণীগৰাকীলৈকে সকলোতে প্ৰভাৱ পেলাব এই পাঁচটা নিয়মে আৰু পহিলা জুনৰ পৰা দেশত বৃহৎ পৰিৱৰ্তন দেখা যাব যাৰ প্ৰত্যক্ষ প্ৰভাৱ আমাৰ জনসাধাৰণৰ পকেটত আমাৰ জনসাধাৰণৰ জেপত বা বাজেটতো পৰাৰ পৰিপূৰ্ণ সম্ভাৱনা আছে আপোনাৰ বাজেটত আপোনাৰ পকেটত ইয়াৰ কিছু প্ৰভাৱ পৰাৰ পূৰ্ণ সম্ভাৱনা আছে ইয়াৰ ভিতৰত আমি যদি কওঁ প্ৰথমতে এল পি জি চিলিণ্ডাৰৰ দামৰ পৰা আৰম্ভ কৰি ক্ৰেডিট কাৰ্ডৰ নিয়মলৈকে আধাৰ আপডেটৰ পৰা ড্ৰাইভিং লাইচেন্সৰ নতুন নিয়মলৈকে গোটেইখিনি বিষয় এই পাঁচটা পৰিৱৰ্তনৰ ভিতৰত সম্পৃক্ত হৈ আছে আৰু সেইখিনি কথা মই এই মুহূৰ্তত আপোনালোকক জনাম প্ৰথমেই জনাম এল পি জিৰ মূল্যৰ কথা গ্ৰন্থন গেছৰ দামৰ কথা মই আপোনালোকক জনাম কাৰণ তেল বিপণন কোম্পানীসমূহে প্ৰতি মাহৰ আৰম্ভণিতেই এল পি জি চিলিণ্ডাৰৰ মূল্য সলনি কৰে আৰু সংশোধিত মূল্য 2024 চনৰ এক জুনৰ পৰা পুৱা 6 বজাৰ পৰা কাৰ্যকৰী হোৱাৰ সম্ভাৱনা আছে পুনৰ জনাইছোঁ সংশোধিত মূল্য 2024 চনৰ এক জুন অৰ্থাৎ পৰহি মাজত মাত্ৰ এটা দিন আছে এক জুনৰ পৰা পুৱা 6 বজাৰ পৰা জাৰি কৰাৰ সম্ভাৱনা আছে আৰু শেহতীয়াকৈ যদি আমি চাওঁ 19 কেজি বাণিজ্যিক চিলিণ্ডাৰৰ বহু মূল্যৰ ক্ষেত্ৰত বহু পৰিৱৰ্তন দেখিবলৈ পোৱা হৈছিল মূল্য কিছু হ্ৰাস পাইছিল শেহতীয়াকৈ বাণিজ্যিক ৰন্ধন গেছ চিলিণ্ডাৰৰ দামৰ কিছু পৰিৱৰ্তন দেখিবলৈ পোৱা গৈছিল কিন্তু 14 কেজি ওজনৰ ঘৰুৱা গেছ চিলিণ্ডাৰৰ মূল্যৰ ক্ষেত্ৰত অৱশ্যে বৰ বিশেষ কোনো পৰিৱৰ্তন হোৱা দেখা যোৱা নাই গতিকে তেনেস্থলত নিৰ্বাচন শেষ হোৱাৰ পূৰ্বে অৰ্থাৎ এক জুনত সপ্তম পৰ্যায় ইয়াৰ লগে লগে 2024 সাধাৰণ নিৰ্বাচনৰ সামৰণি পৰিব অন্ত পৰিব আৰু নিৰ্বাচন শেষ হোৱাৰ পূৰ্বে ঘৰুৱা চিলিণ্ডাৰৰ দাম কমিব বুলি এই মুহূৰ্তত দেশবাসীয়ে আশা প্ৰকাশ কৰিছে পিছে দাম কমিব নে বাঢ়িব তাৰ বাবে আমি অপেক্ষা কৰিব লাগিব কিন্তু চিলিণ্ডাৰৰ দাম যদি বাঢ়ে তেতিয়াহ'লে আপোনাৰ কিন্তু বাজেটত ই আউল লগোৱাৰ পূৰ্ণ সম্ভাৱনা আছে কাৰণ নিৰ্বাচনৰ পূৰ্বে দামৰ কিছু হ্ৰাস কৰা হৈছিল প্ৰতিটো ৰন্ধন গেছ চিলিণ্ডাৰত 100 টকাকৈ হ্ৰাস কৰা হৈছিল তাৰ পৰৱৰ্তী সময়ছোৱাত পুনৰ হ্ৰাস কৰা হ'ল মূল্য গতিকে তেনেস্থলত ৰাইজে সেই সময়ত চৰ্চা কৰিছিল যে নিৰ্বাচনৰ পূৰ্বে দাম কমাই দিয়া হৈছে ঠিকেই কিন্তু নিৰ্বাচন শেষ হোৱাৰ লগে লগে ৰন্ধন গেছৰ দাম বৃদ্ধি পাব বুলি বিভিন্ন ক্ষেত্ৰত চৰ্চা চলা পৰিলক্ষিত হৈছিল সকলোৰে মুখে মুখে সেই কথা শুনিবলৈ পোৱা হৈছিল গতিকে সেই ক্ষেত্ৰত ৰন্ধন গেছ চিলিণ্ডাৰৰ দাম হ্ৰাস পাব বুলি ৰাইজে আশা কৰিছে যদিও কিমান সম্ভৱ দাম কমাৰ সেয়া এক জুনত পুৱা 6 বজাৰ পিছত হয়তো আমি অৱগত হ'ব পাৰিম সমান্তৰালকৈ এ টি এফ অৰ্থাৎ এয়াৰ টাৰ্বাইন ফিউল আৰু চি এন জি পি এন জিৰ হাৰ এল পি জি চিলিণ্ডাৰৰ মূল্যৰ পৰিৱৰ্তনৰ লগে লগে তেল বিপণন কোম্পানীসমূহে এয়াৰ টাৰ্বাইন ফিউল আৰু চি এন জি পি এন জিৰ মূল্য সংশোধন কৰে এটা নিয়ম আছে আৰু সেই অনুসৰি এনে পৰিস্থিতিত নতুন দামৰ প্ৰথম তাৰিখত প্ৰকাশ পাব পাৰে এ টি এফ চি এন জি আৰু পি এন জিৰ দামৰ নতুন দাম এক জুনত পহিলা জুনত প্ৰকাশ কৰিব পাৰে ইয়াৰ ক্ষেত্ৰত কিছু তাৰতম্য হ'ব পাৰে হয়তো বৃদ্ধি পাব পাৰে কাৰণ মন কৰিবলগীয়া যে ইয়াৰ পূৰ্বে এপ্ৰিল মাহত এ টি এফ অৰ্থাৎ
এয়ার টার্বাইন ফিউলর দাম হ্রাস করা হয়েছিল এপ্রিল মাহত, কিন্তু জুন মাহ নির্বাচন শেষ হওয়ার পিছতে এতিয়া এক জুনের পর বা নির্বাচন শেষ হওয়ার পূর্বে এক জুনের পর এ টি এফ সি এন জি আর পি এন জিরও দাম বৃদ্ধি বা হ্রাস করার সম্ভাবনা থাকিব, তার বাবে অপেক্ষা করব আমি এক জুনলে। আমি আহিছো দ্বিতীয়টো গুরুত্বপূর্ণ বিষয় যত পরিবর্তনের কথা কোয়া হয়েছে, সেয়া হয়েছে এস বি আই ক্রেডিট কার্ড। যখন লোকর এস বি আই ক্রেডিট কার্ড আছে, যখন এস বি আই ক্রেডিট কার্ড ব্যবহার করে আছে, তেওঁলোকৰ ক্ষেত্রে কিছু নতুন নিয়ম প্রযোজ্য হব এক জুনের পর। কি ধরনের নিয়ম থাকিব, কেনেকুৱা ধরনের বিভিন্ন ক্যাটেগরির এস বি আই ক্রেডিট কার্ড আছে আর সেই গ্রাহক অনুযায়ী সেই সমূহ ক্রেডিট কার্ড গ্রহণ করে বা লয় আর সেই ক্রেডিট কার্ড ইউজার সকলের বাবে কিছু নিয়ম বান্ধি দিয়া হয়েছে এক জুনের পর। এস বি আই ক্রেডিট কার্ডর নিয়ম সলনি হব কিছু। এস বি আই কার্ডর মতে 2024 চনের জুন মাহর পর কিছুমান ক্রেডিট কার্ড সরকারি সম্পর্কীয় লেনদেনত, বিশেষ যিওয়ার্ড রিওয়ার্ডর পয়েন্টের ব্যবস্থা করা আছে সেই রিওয়ার্ড পয়েন্ট প্রযোজ্য নহব বলে কোয়া হয়েছে। এক জুনের পর এস বি আই ক্রেডিট কার্ডত সরকারি সম্পর্কীয় লেনদেনত রিওয়ার্ড পয়েন্ট প্রযোজ্য নহব বলে স্পষ্টক উল্লেখ করা হয়েছে। অর্থাৎ এক জুনের পর আপনি সেই সুবিধা লাভ নকরিব ক্রেডিট কার্ড ইউজার সকলে, এস বি আই ক্রেডিট কার্ড ইউজার সকলে। ইয়ার ভিতর স্টেট ব্যাংকর অরাম, এস বি আই এলিট, এস বি আই কার্ড এলিট এডভান্টেজ, এস বি আই কার্ড পালস, সিম্পলি ক্লিক এস বি আই কার্ড, সিম্পলি ক্লিক এডভান্টেজ এস বি আই কার্ড আর এস বি আই কার্ড প্রাইম আদি অন্যতম। এই কার্ড সমূহ ব্যবহারকারী সকলে সরকারি কোনো লেনদেনত রিওয়ার্ড পয়েন্ট আর এক জুনের পর লাভ নকরিব। এয়া ক্রেডিট কার্ডের ক্ষেত্রে নতুন নিয়ম প্রযোজ্য হব এক জুনের পর। সমান্তরালক আমি ড্রাইভিং লাইসেন্সর কথা কব বিচারিম। ড্রাইভিং লাইসেন্সর ইতিমধ্যে কিছু নিয়ম নতুন নিয়ম প্রবর্তন করা হয়েছে। আগতে যে একটা কঠিন ব্যবস্থা আছিল, কার্যালয়ত গৈ আপুনি পরীক্ষা দিব লাগিব ড্রাইভিংৰ, গাড়ি চলাচল কৰিবপৰা আপুনি পরীক্ষা দিব লাগিব, কিন্তু এই ক্ষেত্রত কিছু শিথিলতা অনা হৈছে। এই ক্ষেত্রত এটা নতুন নিয়ম প্রযোজ্য করা হৈছিল আৰু সেই অনুসৰি অহা এক জুনৰ পৰা এই নতুন নিয়ম কার্যকরী হবলৈ গৈ আছে। আৰু সেই অনুসৰি ড্রাইভিং লাইসেন্স দরাচলতে 2024 চনৰ এক জুনৰ পৰা ব্যক্তিগত প্রতিষ্ঠান ড্রাইভিং স্কুলত আপুনি ড্রাইভিং টেস্ট কৰিব পাৰিব আৰু তাৰ জৰিয়তে আপুনি ড্রাইভিং লাইসেন্স লাভ কৰিবলৈ সক্ষম হব। এতিয়ালৈকে এই পরীক্ষা সমূহ কেবল আর টি ওর দ্বারা পরিচালিত সরকারি কেন্দ্রতে সম্পন্ন করা হয়েছিল, যদিও এক জুনের পর ব্যক্তিগত প্রতিষ্ঠানত ড্রাইভিং স্কুলত আপুনি টেস্ট দিব পাৰিব ড্রাইভিংৰ আৰু তাৰ পিছতে আপুনি লাভ কৰিব আপোনাৰ ড্রাইভিং লাইসেন্সখন। আগতে আর টি ওর দ্বারা পরিচালিত সরকারি কেন্দ্রত ইয়াৰ ব্যবস্থা করা হয়েছিল, যদিও এতিয়া ব্যক্তিগত প্রতিষ্ঠানত ইয়াৰ সুবিধা আপুনি লাভ কৰিবলৈ সক্ষম হব। এতিয়া ব্যক্তিগত প্রতিষ্ঠানত অনুজ্ঞাপত্রের বাবে আবেদনকারী ড্রাইভিং টেস্ট করিব আর অনুজ্ঞাপত্র প্রদান করা হব। কিন্তু মন করবলিয়া যে এই পরীক্ষা কেবল সেই ব্যক্তিগত প্রতিষ্ঠানতে দিব পাৰিব যিবোৰ আর টি ওর দ্বারা স্বীকৃতিপ্রাপ্ত। একদরে 18 বছর তলর কোনো ব্যক্তি অর্থাৎ আইনী নাবালকক গাড়ি চলাই থকা অবস্থাত যদি পায় তেতিয়াহলে 25,000 টাকার জরিমনা বিহা হব আর অনুজ্ঞাপত্র 25 বছরের বাবে বাতিল করা হব বলে সকিয়নি এটা দিয়া হয়েছে। 18 বছরের তলর কোনেও যাতে গাড়ি নচলায়, যদি 18 বছরের তলর কোনো যুবক বা যুবতীয়ে গাড়ি চলায় যদি ধরা পড়ে তেতিয়াহলে 25,000 টাকার জরিমনা বিহা হব বলে স্পষ্টক উল্লেখ করা হয়েছে। আটাই আনটো অন্যতম গুরুত্বপূর্ণ নিয়ম সেয়া হয়েছে আধারের ক্ষেত্রে আধার আপডেট। আপুনি আধার আপডেট করলে নে, কারণ আধার আপডেট বিনামূলীয় আধার আপডেটের সময় 14 জুনলে বড়াই দিয়া হয়েছিল। অবশ্যই এক জুনের পর নহয়, এই আধারের ক্ষেত্রে 14 জুনের পর নতুন নিয়ম কার্যকরী হব, কারণ 14 জুনলে আপনি বিনামূলীয় আধার আপডেট করব পাৰিব। পঞ্চম সংশোধনী 14 জুনের পর কার্যকরী হব। দরাচলতে UIDAI অর্থাৎ ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়ায় 14 জুনলে বিনামূলীয় আধার কার্ড উন্নীতকরণের সময়সীমা বৃদ্ধি করেছিল আর ইয়া কেবাবারও বৃদ্ধি করা হয়েছে বিগত সময়সাত। গতি এটা আর বৃদ্ধি হওয়ার সম্ভাবনা নাই, এবার এবারক কেবাবারও বৃদ্ধি করা হল আধার আপডেটর বিনামূলীয় আধার আপডেটর এই সময়সীমা, ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া। গতি ইয়ার যে বিনামূলীয় আধার কার্ড উন্নীতকরণ বা আপডেটর সময়সীমা বৃদ্ধি করা হয়েছিল সে আর 14 জুনের পিছত সম্ভাবনা নাই। গতি 14 জুনের পূর্বে আপনি বিনামূলীয় আপডেট করে লোক, অন্যথা 14 জুনের পিছত এনে পরিস্থিতি আধার কার্ডধারী সকলে বিনামূলীয় আপডেট করবলে হলে এতিয়া মাত্র কেটামান দিন বাকি আছে আর তারপর যদি কোনোবাই আধার কেন্দ্রলৈ গৈ ইয়াক আপডেট করে তেন্তে প্রতিটো আপডেটত 50 টাকাকৈ
চার্জ দিব লাগিব বলিও নতুন নিয়ম অর্থাৎ 14 দিনের পিছত কার্যকরী করা হব বলে উল্লেখ করা হয়েছে। মুঠর উপর আমি আপনার জানালো আধার আপডেটের ক্ষেত্রে 14 জুন হয়েছে শেষ সময়সীমা। 14 দিনের পিছত আপনি আপডেট করবলে হলে প্রতি আপডেটত 50 টাকাক চার্জ দিব লাগিব আর তার পূর্বে আপনি বিনামূল্যাক আধার কার্ড আপডেট করব পারিব। ইউনিক আইডেন্টিফিকেশন অব অথরিটি অব ইন্ডিয়ার এই নতুন নিয়ম 14 জুনের পিছত কার্যকরী হব, যত 50 টাকা ভরব লাগিব আধার আপডেট করবলে গেলে আপনি। গতি আমি জানালো আপনার রন্ধন গ্যাসের পর আরম্ভ করে এয়ার টার্বাইন ইন্ধন সি এন জি পি এন জির দামর ক্ষেত্রে কিছু তারতম্য দেখবলে পাওয়া যাব, হয় বৃদ্ধি পাব নহয় হ্রাস পাব পারে। এস বি আই কার্ডর নতুন নিয়ম কার্যকরী হব 1 জুনের পর। ড্রাইভিং লাইসেন্সর পরীক্ষা আপনি ব্যক্তিগত প্রতিষ্ঠানত ব্যক্তিগত ড্রাইভিং স্কুলত আপনি প্রাইভেট ড্রাইভিং স্কুলত আপনি দিব পারিব, ড্রাইভিং লাইসেন্স লাভ করিব পারিব। আর তেনেদরে আধার কার্ডের ক্ষেত্রতো আমি জানালো আধার কার্ডের ক্ষেত্রে আপনি 14 জুনের পিছত 50 টাকা ভরব লাগবে। গতি 14 জুনলে আপনি বিনামূল্যাক আধার আপডেট করব পারিব। এয়াই হয়েছে এই মুহূর্তের ডাঙর আপডেট। আমি লই আহিলো আপনার সম্মুখলে, এইখিনি নিয়ম আপনি কার্যকরী করক এই সময়সায়। ধন্যবাদ।